গুড মর্নিং স্টুডেন্টস সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় পার্ট তিন যোগাযোগ থেকে আলোচনা করব আশা করি সকল গ্রুপের সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খুব মনোযোগ মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করবে তো পার্ট তিনে যোগাযোগ এর পূর্বে আমরা কয়েকটা ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসগুলো নেওয়া হয়েছিল স্লাইডের মাধ্যমে আজকে এই ক্লাসটা একটু ব্যতিক্রমভাবে নেওয়া হচ্ছে আমি পাঠটা পড়ে পড়ে তোমাদের বুঝিয়ে দিব যোগাযোগ দেখো যোগাযোগ মানে কি যোগাযোগ মানে হচ্ছে একজন আরেকজনের সাথে বা একটা পক্ষ আর একটা পক্ষের সাথে তাদের কমিউনিকেশন করা এটাই হচ্ছে যোগাযোগ যোগাযোগ এর ইংরেজি হচ্ছে কমিউনিকেশন যোগাযোগ কি আমরা একটু পড়তেছি দেখো একটা উদাহরণ দিচ্ছি এখানে উনিশশো একাত্তর সালে পনেরোই আগস্ট দিবাগত রাত দুইটা পনেরো মিনিটে প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল সেই রাতে মুক্তিযোদ্ধা নৌকমান্ডারদের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারাফাড়ি দিয়ে বন্দরের অসংখ্য জাহাজে বা বন্দরের অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তাই তখন দেশি বিদেশি কোনো জাহাজই আর আসতে পারছিল না মুক্তিযুদ্ধের এটি ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি অভিযান কিন্তু তোমরা কি জানো কমান্ডোর এই দুঃসাহসিক দলটিকে সেই অভিযানের দিনক্ষণটি কেমন করে জানানো হয়েছিল তাদের সাথে যেহেতু যোগাযোগের কোনো উপায় ছিল না তাই মুক্তিযুদ্ধের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে তেরোই আগস্ট বেজে উঠেছিল বিখ্যাত গান পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান আমি তোমায় যত শুনিয়েছিলাম গান সেই গানটি ছিল একটি সংকেত সেটি শুনে নৌ কমান্ডোরা বুঝতে পেরেছিল তাদের এখন আঘাত হানার সময় এসেছে এতদিন পরে তোমাদের কাছে এই ঘটনাটি নিশ্চয়ই অবিশ্বাস্য বলে মনে হতে পারে এখন আমরা কত সহজেই না একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের মুক্তিযোদ্ধারা শুধু যোগাযোগের জন্য কতই কষ্ট যোগাযোগের যোগাযোগ করার পদ্ধতি মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে একমুখী যোগাযোগ আর একটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে যে পদ্ধতি যে পদ্ধতি এটা হচ্ছে একমুখী তাহলে কি বলতেছে একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান অনেকের সাথে এক অনেকের সাথে একবারে যে যোগাযোগ করে এই যোগাযোগ পদ্ধতিটি হচ্ছে একমুখী পদ্ধতি ইংরেজিতে যাকে বলা হয় ব্রডকাস্ট রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ যেখানে রেডিও বা টেলিভিশন স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয় আর যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয় তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারেন না কোনো কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক শ্রোতা অবশ্যই ফোন করে যোগাযোগের তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে দু একজন যোগাযোগ করতে পারেন কাজই এটি আসলে একমুখী ব্রডকাস্টিং এর মধ্যেই থেকে যায় তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানও একটি বিশাল পরিবর্তন হয়েছে টেলিভিশনের দু একটি চ্যানেলের পরিবর্তে এখন শত শত চ্যানেলই দেখা সম্ভব বাংলাদেশে বসে একজন সারা পৃথিবীর যে কোনো টেলিভিশন চ্যানেল দেখতে পারেন শুধু যে আমরা অসংখ্য চ্যানেল দেখতে পারি অসংখ্য চ্যানেল দেখতে পারি তাই নয় সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া যে কোনো ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যে চ্যানেলগুলোতে দেখতে পারি ব্রডকাস্টিং পদ্ধতিগুলো আরও উদাহরণ হচ্ছে খবরের কাগজ এখন ম্যাগাজিন খবরের কাগজের খবরের কাগজ এবং ম্যাগাজিন এই দুইটাই তোমরা কি জানো যতই দিন যাচ্ছে ততই অনলাইন পত্রিকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা দেখার জন্য শুধু কম্পিউটার লাগে তা নয় স্মার্টফোন মোবাইল ফোন থেকেও তা দেখা সম্ভব তাহলে দেখো যোগাযোগ পদ্ধতিগুলো দিন দিন কত সহজ হয়ে যাচ্ছে তারপরে চলে যাব আমরা যোগাযোগের একমুখী ব্রডকাস্টিং পদ্ধতি সম্পূর্ণ সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ যা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন তোমরা সবাই জানো যে টেলিফোনে দুজন একই সাথে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে মাত্র এক যুগ আগেও আমাদের শুধু অস্বচ্ছ ও ক্ষমতাবান মানুষদের কাছে টেলিফোন ছিল এখন এদেশে যে কোনো মানুষের হাতে মোবাইল আর এই মোবাইল দিয়ে যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারে এটি সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির অদ্ভুতপূর্ণ উন্নয়নের জন্য বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর দেশের বাইরে থেকে কাজ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এখন তাদের আত্মীয় স্বজন ইচ্ছে করলে তাদের সাথে যোগাযোগ করতে কথা বলতে পারে কথা শুনতে পারে কিংবা দেখতেও পারে আর এখন এ কাজটি করা সম্ভব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একসময় মানুষের নামটি ছিল সময় মানুষের নামটি ছিল পরিচয় এখন নামের পাশাপাশি আরেকটা পরিচয় খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে সেটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেস কয়েকটি অক্ষর ও বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করা হয় এবং এটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো পৃথিবীর মানুষের ভেতর এখন যোগাযোগের বেশিরভাগই হয়ে থাকে ইমেলে তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটা বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে একজন একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করতে পারে সুগঠিত করতে পারে এমনকি সংঘটিত হয়ে দেশের একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিতে পারে কাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তথ্য যোগাযোগ প্রযুক্তি সারা পৃথিবীর সকল মানুষের ভেতরে যোগাযোগটা কিভাবে বাড়িয়ে দিয়েছে একটা নতুন জন্ম দিতে শুরু করেছে যেখানে ভার্চুয়াল জগতে সবাই সবার পাশে দাঁড়িয়ে আছে তাহলে এতটুকুই তাহলে ভার্চুয়াল জগতে একজন আরেকজনের পাশে দাঁড়াতে তেমন কোনো কঠিন বিষয় না শুধু অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগের মাধ্যমে এটা সম্ভব একজন একাধিক ব্যক্তির সাথে ইভেন একটা বড় গ্রুপও একসাথে যোগাযোগ করতে পারবে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে বা যে কোনো কাজ সম্পন্ন করতে পারবে এই ছিল যোগাযোগ তাহলে আজকে আমরা কি শিখলাম এখান থেকে সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে তোমাদের মধ্যে দুইটি দল তৈরি করবে এবং একটা বিতর্কের আয়োজন করবে নতুন এখানে কিছু শব্দ একমুখী ব্রডকাস্টিং ইমেল অ্যাড্রেস সামাজিক নেটওয়ার্ক ভার্চুয়াল জগৎ এই নতুন শব্দগুলো খুব পরিচিত নতুন যদিও কিন্তু এখন বর্তমানে খুব জনপ্রিয় একমুখী যোগাযোগটা আমি আরেকবার বলতেছি যেটা নাকি মুঠোফোনে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি এবং সরাসরি কথা বলতে পারি এটা হচ্ছে একমুখী যোগা সরি একমুখী যোগাযোগ হচ্ছে টেলিভিশন রেডিও এগুলো যে এক দিক থেকে শুধু যোগাযোগ করা সম্ভব দ্বিতীয় কোনো রিপ্লাই বা উত্তর দেওয়া যায় না এটা হচ্ছে একমুখী যোগাযোগ আর দ্বিমুখী হচ্ছে মুঠোফোন যে একজন প্রশ্ন করলে একজন সাথে সাথে তার ইনস্ট্যান্ট উত্তরটা দিতে পারে এটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ইমেল অ্যাড্রেস আমরা জানি নামের পাশাপাশি ইমেল অ্যাড্রেস জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে যার মাধ্যমে আমরা পেপার যে কোনো ডকুমেন্ট একজনের থেকে আরেকজনের লেনদেন করতে পারি এছাড়া সামাজিক নেটওয়ার্ক যেমন ফেসবুক টুইটার এরকম অনেক মাধ্যম রয়েছে ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগৎ ঠিক একইভাবে অনলাইনে অনেক পদ্ধতি আছে ম্যাসেঞ্জার ইমো ভাইবার এরকম মাধ্যমে আমরা একজন অনেকজনের সাথে যোগাযোগ করতে পারি তাই এটাকে বলা হয়েছে ভার্চুয়াল জগৎ তো আজকের যোগাযোগের অধ্যায় থেকে এতটুকু পর্যন্ত আশা করি সব শিক্ষার্থীরা খুব ভালোভাবে ক্লাসটি উপভোগ করেছ এবং অধ্যায়টা ভালোভাবে পড়বে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো